প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো মডেল কোয়েশ্চেন পেপার সংস্কৃত টু থাউজেন্ড তো সঠিক উত্তরগুলো দেখে নাও এশো রজস্তম রজস্তম মানে মানেকি সঠিক উত্তর শ্রী ধুলি রাশি রাজ কাকে বলা হয় সঠিক উত্তর বি কার্তিক উটজ মানে কি সঠিক উত্তর শ্রী কুটির চৌর্য শাস্ত্র লিখেছেন ইস্কন্দ বস্তবাস হলের সংস্কৃত শব্দ কি গণি পল্লবা ঘনা কোন পদের বিশেষণ সঠিক উত্তর শাখা তারপর দেখো পদ্মাংশ থেকে পৃথিবীর কল্পলতাকে গঙ্গা গঙ্গা কোন গিরিবর থেকে নিঃশ্রিতা তো হিমালয় স্তোত্র কথার মানে কি স্তব শ্রীমদ ভগবত গীতা কোন গ্রন্থের অংশ মহাভারত গীতার শ্লোক সংখ্যাগত সাতশো নিষ্কাম কর্মের দ্বারা কে লাভ করেছেন জনক নাট্যাংশ থেকে দেখো বাসন্তিক স্বপ্নম এ রাজার নাম কি ইন্দ্র বর্মা কুহু শব্দের অর্থ কী আমাবস্যা বসামি মদনাক্রান্ত মদনকে কামদেব প্রণয়বতী কাকে বলা হয়েছে কনক লেখা বল্লভ কথার অর্থ কি প্রিয় তারপর দেখো সাহিত্যের ইতিহাস থেকে সরস্বতীর বরপুত্র বলা হয় কালিদাসকে চরক সংহিতার লেখককে চরক আর্যভট্টকে ছিলেন জ্যোতির্বিদ নাটকের জন্য কোন বেদ থেকে রস ঘরণ করা হয়েছে অথর্ব তারপর দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও বন গতা গুহা পাঠ্যাংশের উৎস কি গুহার দরজা বন্ধ করার মন্ত্রটি কি। তো এই কি প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো তো এই এসসি কি প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও তো এরপরে চলে যাব আমরা পার্ট এ বড় প্রশ্ন দেখো বনগত গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো বনগত গুহা অবলম্বনে সৎ পরিশ্রমী আলিপর্বার সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও গঙ্গাস্তোত্রম এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো পদ্মাংশ থেকে শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে রাজ্যার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো এসাতে মতির ন কল্যাণী ন কদাপি সুখা বহা কার প্রতিকার কার উক্তি উক্তিটির প্রসঙ্গ আলোচনা করো সাহিত্যের ইতিহাস ভাসের কটি নাটক সর্বাধিক জনপ্রিয় নাটকটি সম্বন্ধে লেখো কালিদাসের নাট্যত্রয় সম্পর্কে আলোচনা করো তারপরে দুই দাগে তোমাদের থাকবে ভাব সম্প্রসারণ তিন দাগে থাকবে তোমাদের কারক সহ বিভক্তি চার দাগে থাকবে তোমাদের ব্যাসবাক্ষ্য সহ সমাজের নাম পাঁচ দাগে থাকবে তোমাদের অর্থ পার্থক্য নির্দেশ করো ছয় নম্বরে থাকবে এক কথায় প্রকাশ করো যে কোনো তিনটি সাত নম্বর পরিনিষ্ঠিত রূপটি লেখো তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ করো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর দুটি প্রধান শ্রেণী ও দশটি উপশ্রেণীর নাম লেখো তারপরে থাকবে সংস্কৃতি অনুবাদ করো সেটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটি ছেলে পর্যন্ত ধন্যবাদ